আসসালামু আলাইকুম। দুপুর 1টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। 5 দিনের সফরে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী। নিজের জিনিসপত্র ও শরীরের নিরাপত্তা নিজেকেই নিতে হবে বলেছে ডিএমপি। অতি ভারী বর্ষণের পূর্বাভাস, বাড়তে পারে তীব্রতা। 11.5 ঘন্টা পর সাগর নন্দিনী 2 জাহাজের আগুন নিয়ন্ত্রণে। অভিযান চলাকালে কাঁচামরিচের কেজি 100 টাকা, শেষ হতেই 280। ডেঙ্গুতে মহাবিপদ সংকেত, ঢাকায় ঘণ্টায় হাসপাতালে ভর্তি 10 জনের বেশি। এবং যুক্তরাষ্ট্রে ফের এলোপাতাড়ি গুলি, নিহত 4। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান 5 দিনের সফরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন আজ মঙ্গলবার। এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে 5 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম খান। সফরসূচি অনুযায়ী সফরের প্রথম দিন মঙ্গলবার আইসিসির প্রধান কৌশলী করিম খান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি কক্সবাজারে থাকবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিসির প্রধান কৌশলী এবার বাংলাদেশে এসে রোহিঙ্গাদের উপর মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা সেটি তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেবেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ডক্টর খন্দকার মহিদুদ্দিন বলেছেন, নিজের সঙ্গে থাকা জিনিসপত্র ও শরীরের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। গতকাল সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন খন্দকার মহিদুদ্দিন। তিনি বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারের পর আবার তারা জামিন নিয়ে বের হয়ে সমাজের মূল স্রোতধারায় মিশে যায়। পুলিশ হিসাবে এখানে আমাদের কিছুই করার নেই। আবার সমাজ সম্পূর্ণ অপরাধমুক্ত হবে এটা বাস্তবে কঠিন। ইংল্যান্ডের মতো দেশে 1 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ না থাকার পর কি অবস্থা হয়েছিল তা আমরা দেখেছি। ইউরোপের মতো দেশেও প্রচুর চুরি হচ্ছে, তাদের তো অন্য বস্ত্রের অভাব নেই। আবার মোবাইল ফোনের মতো জিনিসপত্রের নিরাপত্তায় প্রত্যেকের নিজের সজাগ থাকা দরকার। দেশের 4 বিভাগে আজ অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে যে বৃষ্টিপাত হচ্ছে সেটির তীব্রতা আরও বাড়তে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী 2 জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন 11.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর 5:30 পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ফিরুজ কুতুবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটিতে আর কোনো তেল নেই, সব পুড়ে আজ ভোর 5:30 পর আগুন নিভে যায়। আমরা গতকাল সন্ধ্যা 6:30 থেকে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করি। অগ্নি নির্বাপনে বরিশাল বিভাগে মজুদ থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তেল পরে নিঃশেষ হয়ে অবশেষে আগুন নিভেছে, আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যান্য এলাকার মতো নারায়ণগঞ্জ শহরের প্রধান পাইকারি ও খুচরা বাজার দিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। আজ সোমবার এই বাজারে অভিযান চলাকালে 100 টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচামরিচ। তবে কর্মকর্তারা বাজার থেকে চলে যাওয়ার কিছু সময় পরেই আবার 200 থেকে 280 টাকায় মরিচ বিক্রি করেন বিক্রেতারা। একই মরিচ গত কয়েকদিনে 600 থেকে 800 টাকা দরে বিক্রি হয়েছে। দেশের অন্যত্র প্রতি কেজি 1,000 টাকা থেকে 1,200 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। বাংলাদেশের জন্য 2022 সাল ছিল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড মৃত্যুর বছর, কিন্তু গত বছরের 3 জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছিল একজনের। আর চলতি বছরের একই সময়ে গতকাল সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 56 জনের। আক্রান্তের সংখ্যাও আগের বছরের একই সময়ের তুলনায় 9 গুণ বেশি। অর্থাৎ এবছর মশাবাহিত এই রোগ মহাবিপদ সংকেত নিয়ে এগিয়ে আসছে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, এই সময়কে পিক বলা হয়। কিন্তু এবার জুলাই মাসের আগেই ভয়াবহ হয়ে ওঠে ডেঙ্গু। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের
ফিলাডেলফিয়ার এলোপাতারি গুলি হামলা হয়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে হামলায় 2 শিশুসহ 6 জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে 1 জন কিশোর আছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে রাত আনুমানিক 8:30 পুলিশ চেস্টার অ্যাভিনিউ ও 56তম স্ট্রেটে গোলাগুলির ঘটনা সম্পর্কে অবহিত হয়। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।